খিলঞ্জীয়া মুসলমানৰ আৰ্থসামাজিক মূল্যায়নত গুৰুত্ব আৰোপ কৰা হৈছে। খিলঞ্জীয়া মুসলমানৰ জৰীপৰ কাম আগবঢ়াবলৈ মুখ্যমন্ত্ৰীয়ে নিৰ্দেশ দিছে। খিলঞ্জীয়া গৰিয়ামৰিয়া দেখী সৈয়দ জলহা জনগোষ্ঠীৰ লোকৰ হ'ব আৰ্থসামাজিক মূল্যায়ন। মঙ্গলবাৰে জনতা ভৱনত এখন বিশেষ বৈঠকত এই সিদ্ধান্ত লোৱা হৈছে। ৰাজ্যিক কেবিনেটে খিলঞ্জীয়া মুসলমানক মৰ্যাদা প্ৰদান কৰিছে এই পাঁচ জনগোষ্ঠীক। রাজনৈতিক শৈক্ষিক স্বাস্থ্য আদির অধিক গুরুত্ব প্রদানের কথা উল্লেখ করা হয়েছে সরকারের সিদ্ধান্তক আদরণি সদৌ অসম গড়িয়ামরিয়া দেশী জাতীয় পরিষদর। গড়িয়ামরিয়া দেশী জাতীয় পরিষদর আমি দীর্ঘদিনিয়া দাবি আছিল যে জনগোষ্ঠীকেইটার জরিপ হব লাগে আর জরিপ করার পিছত জনগোষ্ঠীয় মর্যাদা প্রদান করে সুকিয়া সঞ্চালকলৈ বা নিগম গঠন কৰি পেলাই বিভিন্ন দিশত অৰ্থ সামাজিক শৈক্ষিক সাংস্কৃতিক ইত্যাদি দিশত এই জনগোষ্ঠীকেইটাক উন্নয়নৰ কাৰণে কাম কৰাৰ কাৰণে আমি দাবী জনাইছিলোঁ। এই ক্ষেত্ৰত শেহতীয়াভাৱে আজি চৰকাৰে যি ধৰণৰ সিদ্ধান্ত এটা ল'লে এই সিদ্ধান্তক আমি আদৰণি জনাইছোঁ গৰিয়ামৰীয়া দেশী জাতীয় পৰিষদে, লগতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াকে ধৰি সরকারখনক আমি ধন্যবাদ জানাইছো। আর আগন্তুক দিনত আমার যিকেইটা অন্য অন্য দাবি আছে, যেনে আমার গড়িয়ামরিয়া দেশী সকলক মরিয়াসকলের OBC MOBC স্ট্যাটাস দিয়া আছে, আর ঠিক তেনেদরে গড়িয়া আর দেশী সকলকো OBC স্ট্যাটাস দিব লাগে, মান্যতা প্রদান করিব লাগে, আর এক সঞ্চালকলৈ গঠন করে এই গড়িয়ামরিয়া দেশীসকলৰ অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক শৈক্ষিক দক্ষতা বিকাশৰ ক্ষেত্ৰত বিভিন্ন প্ৰজেক্ট সৃষ্টি কৰি বিভিন্ন ধৰণৰ মডেল সৃষ্টি কৰি পেলাই উন্নয়নৰ ক্ষেত্ৰত আগবঢ়াই নিয়াত ব্যৱস্থা কৰিব লাগে।